মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মুর্শিদাবাদের আজিমগঞ্জের বরানগরের চার বাংলা মন্দির, এই মন্দির ঘিরে রয়েছে এক ইতিহাস, জানা অজানা বহু কাহিনী। ইতিহাসের পাতা উল্টে দেখা যাবে সেই সময়ের ইংরেজ রাজত্বকালে কোনো মহিলা জমিদারি সামলাচ্ছেন তেমন ঘটনা কিন্তু খুব কমই রয়েছে। পূর্ববাংলার রাজশাহী জমিদার পরিবারের রাজা রামকান্ত রায়ের সঙ্গে বিয়ে হয় ভবানীর। স্বামীর মৃত্যুর পরে জমিদারির দায়িত্ব তিনি নিজের কাঁধেই তুলে নেন। প্রায় ৪০ বছর দায়িত্ব সামলানোর কারণে তাকে রানী হিসেবে অভিহিত করতেন প্রজারা। বহু মন্দির গড়েছিলেন রানী ভবানী। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ আজিমগঞ্জ এমনই এক জায়গা। শিবভক্ত রানী ভবানী এই অঞ্চলে অসংখ্য বাসস্থান ও মন্দির তৈরি করেন, যার মধ্যে চার বাংলা নামে এই মন্দির সুবিখ্যাত। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধের প্রায় তিন বছর পরে তৈরি হয় এই মন্দিরটি। পোড়ামাটির এমন মন্দির বাংলায় আর কোথাও নেই বলা যায়। রানী ভবানী এই গ্রামেই জীবনের শেষাংশ অতিবাহিত করেছেন। এই শিব মন্দির প্রাচীন বাংলার শিল্পীদের নিপুণ শিল্পকলার পরিচয় দেয়। আকারে অষ্টকোণাকৃতি মন্দির, মন্দিরের গম্বুজ এবং চার ধারে বারান্দা একটি নিম্নগামী ছাদের দ্বারা সমাদৃত। ১৭৬০ সালে যখন এই অঞ্চলে মন্দিরগুলি নির্মাণ করা হয় তখন প্রায় এক কিলোমিটার দূর দিয়েই বয়ে যেত ভাগীরথী নদী, কিন্তু তার গতিপথ সরে যাওয়ায় নদী আর মন্দিরের মধ্যে দূরত্ব এখন কমেছে অনেকটাই। গ্রামবাসীদের মনেও জেগেছে সংশয়। ইতিহাসের এই নিদর্শন গঙ্গাবক্ষে তলিয়ে যাওয়ার আগে নেওয়া হোক পদক্ষেপ। যদিও কেন্দ্রীয় সরকার এই মন্দিরকে অধিগ্রহণ করলেও নজরদারি নেই বলেই ক্ষোভ এলাকাবাসীদের। স্থানীয় পর্যটক থেকে বিদেশি পর্যটকদের সমাগম হয় মন্দিরে, কিন্তু নিরাপত্তারক্ষী না থাকায় মন্দিরের ভেতরে প্রবেশ হয় না বছরের বেশিরভাগটা সময়। আমরা যেতটুকু জানি এই নদীবক্ষে যে সরকারি ব্যবস্থা করা হয়েছে লঞ্চের, তার মাধ্যমে বিদেশি পর্যটক এখানে আসেন আর স্থানীয় কিছু মানুষ আসেন। যখন আসেন সেই টাইমটা বা সেই সময়টা এখানে মন্দিরটা খোলা থাকে না। তার প্রধান কারণ হচ্ছে এখানে ক্যাজুয়াল লেবার দিয়ে কাজ করানো হয়, ২৪ ঘন্টা তাকে দিয়ে ডিউটি করানো হয়। তার ফলে সে তার যতটুকু সম্ভব সে করেন এবং যথেষ্ট করেন, যার জন্য সেই টাইমটা আর দিতে পারেন না, যার জন্য এই মন্দিরটা বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। এটাকে বাংলার বারাণসী বলা হয়। যেনারা ইতিহাস নিয়ে পড়াশুনো করেছেন তারা অবশ্যই ঘেঁটে দেখবেন এটাকে বাংলার বারাণসী বলা হতো এক সময়কালে। বর্তমানকালে এটাকে অধঃপতনের রাস্তায় নিয়ে গিয়েছে সরকার, দুই রকমেরই সরকার, অবশ্যই পশ্চিমবাংলার সরকার এবং কেন্দ্র সরকার মিলিতভাবে। এনার এখানকার কোনো রকম টেকআপ ওনারা নেননি, গুরুত্ব দেননি। আজকে ৩০০ ৩৫০ বছরের এখানে প্ল্যাকারে সরকারি তরফ থেকে যে সাইনবোর্ড লাগানো হয়েছে তাতে লেখা আছে অ্যাবভ ১৭৫৫। তো তারপর থেকে সেরকমভাবে খালি নদী বাঁধটাকে ছাড়া যোগাযোগ ব্যবস্থা, পর্যটক আসার ব্যবস্থা, এই নিয়ে কোনো রকম সুযোগ সুবিধা, কোনো রকম চ্যানেল, সব রকম চ্যানেল এসছেন, যার জন্য আমাদের একটা এখানকার স্থানীয় লোকেদের একটা ক্ষোভ আছে যে কোনো রকম চ্যানেলকে আর টেক আপ করতে দেওয়া হবে না এখানে, কারণ এখানকার অরিজিনাল জিনিসটা তারা তুলে ধরেন না। তবে এখন গঙ্গা ভাঙন রোধে সাময়িক বাঁধ তৈরি হয়েছে, কিন্তু তাতে কি বাঁচিয়ে রাখা যাবে অপূর্ব এই নিদর্শন ও ঐতিহ্যকে? আমাদের দপ্তর থেকে আমাদের ইঞ্জিনিয়াররা যারা আছেন ওনারা এসছেন, ওনারা দেখেছেন, ওনাদের কথা মতোই আমরা কাজ করছি। হ্যাঁ, ওনারা যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন সেইভাবে ওনাদের কথা ফলো করে আমরা এগোচ্ছি। এখানে গঙ্গা যে ভাঙন হচ্ছে সেটা হচ্ছে আপনার সামনে একটা যে কার্ভ আছে সেই কার্ভটা এসে ডাইরেক্টলি এখানে ধাক্কা মারতো, সেই ধাক্কার ফলে কিছুটা এফেক্ট হতো এবং এর আগে যে সমস্ত কাজকর্ম হয়েছে সেগুলো হয়তো দেখা যাচ্ছে যে গ্র্যাজুয়ালি হয়তো আস্তে আস্তে নেমে যাচ্ছে,
তো এবারে আমরা পার্মানেন্টলি একটা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছি। চারবাংলা মন্দির রানী ভবানীর অক্ষয় কীর্তি। প্রত্যেক মন্দিরেই তিনটি করে প্রবেশ পথ এবং তিনটি করে শিবলিঙ্গ আছে। চুন বালির ওপর যে সূক্ষ্ম পৌরাণিক দৃশ্যাবলী তাও অসাধারণ। মুর্শিদাবাদ জেলার এই ঐতিহ্যকে সংরক্ষণ করে পর্যটকদের সামনে তুলে ধরা হোক, তার ঐতিহ্যকে বজায় রেখেই চাইছেন গ্রামবাসীরা। খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।